আজকে এক বড় ভাই কমেন্ট করছে যে ভাই আমি বিয়ে বাড়িতে বক্স ভাড়া কাটবো, তো কি ধরনের বক্স আমি বানাবো আর সাথে কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব যাতে লোক সারা বিয়ে বাড়িতে বক্স ভাড়া দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে দেখা যায় অনেক ক্ষেত্রেই মানে বড় বক্স আছে মানে সাথে বড় সেটও, কিন্তু বিয়ে বাড়ি থেকে ভাড়া আসলে বক্স সহ মানে যে বড় সেট চায় কিন্তু লোক নিতে চায় না, ঠিক আছে? এটা অনেক কমন বিষয় হয়ে গেছে, এক্সট্রা 500 টাকা দিয়ে লোক নিতে চায় না, তো এই কারণে আমরা বড় সেটগুলো বিয়ে বাড়িতে ভাড়া দিতে পারি না। তো আসলেও আজকের এই ভিডিওটাতে আমি কিছু অ্যাম্প্লিফায়ার আর তোমাদের কিছু স্পিকার সাজেস্ট করব, সাথে তোমরা 4x টিম হাইও থাকবে, তো এগুলো সাজেস্ট করব। তোমরা এগুলোতে যদি বক্স যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু অবভিয়াসলি, ঠিক আছে, অবভিয়াসলি তোমরা মানে বিয়ে বাড়ির তন্দ্রপক্ষে ভালো সাউন্ড কোয়ালিটিতে ভাড়া দেখাইতে পারবা, প্লাস লোকের কোনো প্রয়োজন হবে না এবং বছর 3-4-5 মতো বক্স কোনো কাজটা কিচ্ছু বাজবে না, ঠিক আছে? তো এমনিতেও আমি আজকে ওই 10-12,000 বা 15,000 টাকার স্পিকার আমি সাজেস্ট নিতেছি না, কারণ এত দামি স্পিকার প্রয়োজন নাই। তোমাদেরকে আমি তিনটা স্পিকার সাজেস্ট করতেছি, তিনটার মধ্যে একটা হলো পিবের স্পিকার, যেটা এখন বর্তমানে বাংলাদেশের রেট কিন্তু 5500 টাকা, আর একটা জেবেলের 300 স্পিকার, যেটা রেট কিন্তু হয়তো 5800 টাকা প্লাস এরকম 6,000 মতো হবে, যে জায়গায় যেরকম রেট আর কি, এর থেকে বেশি হবে না। আরেকটা স্পিকার আছে তোমাদের, সেটা হলো ওই জেবেলের এক ছিদ্র কালো ম্যাগনেটের স্পিকার প্লাস সাদা ম্যাগনেটও বলতে পারো, সেম একই কোয়ালিটি। তো এই তিনটা স্পিকার দিয়ে তোমরা মানে যে 15,000 টাকা থেকে এক পেয়ার ক্যাচিং কিনে নেয় এই তিন চারটি স্পিকার তোমরা ফিটিং দিবা। ফিটিং দেওয়ার পরে তোমরা জেবেলের 25টি লাগাও বা জেবেলের 28 যে করসোভারটা আছে তো করসোভারটা নিবা, ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে পাবা। আর একটা 4x হাই নিবা, যেটা কিন্তু অরিজিনালি নিতে পারো, সমস্যা না, এটা প্রাইস অনেক কম, 7,500 প্লাস 8,000। তো টোটাল তোমাদের এই সব কিছু মিলে জেলে কিন্তু খরচ কিন্তু প্রায় 5800 প্লাস 55,000 এরকম মানে যে পড়বে। তো এটা বক্সের রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেলাগা। আর এখানে আমি তোমাদেরকে যে অ্যাম্প্লিফায়ারটা সাজেস্ট করব সেটা কিন্তু হচ্ছে 800 স্টেঞ্জারের প্লাস কিন্তু 1,000, ঠিক আছে? তো 4x বাজানোর জন্য কিন্তু স্টেঞ্জার কিন্তু 800 প্লাস কিন্তু 1,000 কিন্তু ইউজ করতে পারো, কারণ এখানে আমি বলে দেই, কারণ এক একটা স্পিকার ওয়াট কিন্তু মিনিমাম কিন্তু 800 ওয়াট করে কিন্তু আছে, টোটাল দুইটা স্পিকার মিলে কিন্তু 1600 ওয়াট হইতেছে, হায়ার ওয়াট বাদে। তো 800 ওয়াটে আমরা যদি ধরি এক পেয়ার টপে যদি 800 ওয়াট বা 1800 ওয়াট যদি হয়, ঠিক আছে, তো এখানে আমাদেরকে মূল যে বিষয়টা দাঁড়াইতেছে সেটা হলো এই যে স্টেঞ্জার 800 বা 1,000 যে আমরা ইউজ করতেছি এটার ওয়াট কিন্তু ম্যাক্স পাওয়ার কিন্তু সর্বোচ্চ 1200 ওয়াট বা 1,000 ওয়াট। তো এই কারণে তোমরা যখন এই দুটো অ্যাম্প্লিফায়ারে যখন এই বক্সগুলো যখন সাইডে দিবা মানে অন্য জনাতে যখন সাইডে দিবা, যখন যতই সাউন্ড দেখ তোমাদের স্পিকার হাই কখনো কাটতে পারবে না, প্লাস আর যতই সাউন্ড মানে যে অবারত বাজাক অ্যাম্প্লিফায়ারেরও কিছু হবে না, ঠিক আছে? অবভিয়াসলি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো, তো তারপর আমি বলতেছি কম বাজেটের মধ্যে এই দুটো অ্যাম্প্লিফায়ার অনেকটা হ্যান্ড বেস্ট, আর তিনটা যে স্পিকার আছে এগুলোতে বক্স তৈরি করতে পারো, এগুলো ভালো বক্স তো বলতে পারো, অনেকটা খারাপ না, মিডিয়ামের মধ্যে কিন্তু ভালো মধ্যে এই বক্সগুলো কিন্তু পড়ে, বিশেষ করে বিয়ে বাড়ি আর কিছু এক্সট্রা পোলাপানদের যেগুলোর কাছে সীমিত কোনো মানি থাকে না, যারা বক্সের জন্য আসে পিকনিক খাওয়ার জন্য এক নাইট, তো তাদের জন্য কিন্তু এই বক্সগুলো কিন্তু পারফেক্ট। তো অবভিয়াসলি তোমরা বানাইতে পারো, তো আমার সাজেস্টে মানে এইটুকুই আসলো, এর থেকে নিম্নপদের কোনো বক্স নাই যেগুলোতে তোমরা ভাড়া কাটতে পারবো আর কি, বাইরে থেকে নিম্নপদের বক্স যেগুলো আসছে ওগুলোতে ভাড়া কাটলে আসলো দোকানে মাল চলবে না। তো কিছুদিন ধরে কিন্তু মানে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ বিয়ের অনেক ঝামেলা ছিল, ঠিক আছে, সেখানে ভিডিও আপলোড দিতে পারতেছি না। বাংলাদেশে কিন্তু 4টা কিন্তু মাল কিন্তু ঢুকছে যেগুলোর রিভিউ কিন্তু হবে, স্যান্ডিরও কিন্তু একটা প্রোডাক্ট ঢুকছে, সাথে কিন্তু ফেরিকোর এবং কি আরেকজন ভাই কিন্তু ফেরিকোর মনিটরের কিন্তু রিভিউ চাইছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবভিয়াসলি এটা আশা রাখো ফেরিকো মনিটরের স্পিকার হাই ক্রসওভার এবং কি মানে তোমাদের যে ক্যাচিং এর যে প্লাইবোর্ডটা তো কতটুকু স্পেস সবটুকু মিলে জেলে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। অবভিয়াসলি চ্যানেলটা ফলো করে রাখবা, আর সাথে কিন্তু থাকবে তোমাদের ফেরিকো EX10000T অ্যাম্প্লিফায়ারের কিন্তু ফুল রিভিউ, এটি এর আগে করছিলাম বাট আজকেরটা হবে টোটাল সেট আনবক্সিং সহ কিন্তু তোমাদের সেট খুলে তারপরে কিন্তু দেখানো কিন্তু হবে। তো অবভিয়াসলি চ্যানেলটা ফলো রাখো।